হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজে সন্ধে ছটা। তো অনেকদিন ব্লগ করিনি, অনেকদিন ব্লগে আসতে পারিনি, তো আজকে আবার এসেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। বাবা মা বোন সব ওই ঘরে বসে আছে, গোল টেবিল বইটা বসিয়েছে, তিনজনাতে গল্প করছে, আর আমি এখানে চা বানাবো, চা আর একটু চিলের পোলাও বানাবো। মা আমরা বোধহয় বেরিয়ে যাবে, মা একটু গানে ক্লাসে যাবে, তো আমরা আমি বাবা আর বোন তিনজন মিলেই খাবো সেটা এখন। তবে বাবা মা আইলে আবার পরে সেটা খাই খেয়ে নেবে। তো এখন চা বানাতে যাবো, তো চলো লেটস গো। আমি এখন চা বানাচ্ছি, চায়ে মোট 4 কাপ জল দিয়েছি আর চিনি পড়বে মাত্র 1 চামচ। মানে বাড়িতে ভীষণ কম চিনি খাই, সেজন্য আমি চা খাই না, বিশেষ করে র চা খাই না। আর এটা একটু আদা টাদা দিয়ে বানাবো। মা হচ্ছে এখন গানের ক্লাসে যাচ্ছে, টাটা, জলদি আনা। শঙ্খ চলো, টাটা, করছি। তো মা তো চলে গেল গানের ক্লাসে, এবার আমি এখন দেখি বাবাকে বললাম বাদামটা দিয়ে যেতে, বাদাম দিয়ে এসেছে আর আমার বাদামটাও নিয়ে এসেছে। তো এখন বাবা দুধটা একটু গরম করবে, দিয়ে যে লাল চাটা হয়েছে সেটাকে আবার দুধ চা বানাতে করবে। তো এখন মানুষ দেখানোর সময় রেসিপিটাই থাকতো বল। তো আমাদের দুজনের খাওয়া হয়ে গেল, আমাদের দুজনে খেয়ে আমরা এখন এই যে এখন লাচ খাচ্ছি, দুজন বসে বসে শুয়ে শুয়ে। হ্যাঁ আমারও ক্লাস আছে, ওর অ্যাসাইনমেন্ট লেখা আছে, আমার ক্লাস আছে 6:30 থেকে, তাই লাচ খাওয়াবে সে কোনো মতো হচ্ছে না। তো এখন বাজে 9টা, মা এসে গেছে,
আর এই যখন ফ্যানটা দেবেন দেবো না কেন ছোট কেন বন্ধে গ্রুপে লিখবো কালকে মার একটা একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য আর কি গ্রুপে টুপে এসব ব্যাপার আছে আর বাবা এখন রাত 9টার সময় চা খাবে তাই বোন চাটা গরম করছে তো এখন বাজে হচ্ছে ঘরেতে 10:30 আমাদের ডিনার শেষ আজকে ডিনারে ছিল হচ্ছে খিচুড়ি আর পাঁপড় ভাজা আর একটা মা লাঞ্চে একটা কলার কোপ্তা কারি বানিয়েছিল সেই কোপ্তা কারি তো এই দিয়ে আমরা আজকে লাঞ্চ করেছি তারপরে এখন ডিনারও করলাম ছিল ওটা খুব সুন্দর করেছিল তো এখন একটু তোমাদের সামনে বসলাম একটা জিনিস দেখাবো বলে তো আমি নায়কাতে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলো এসেছে আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু করতে পারিনি করা হয়নি তো আজকে একটু শেয়ার করছি তো ফার্স্ট যেটা বেরোলো সেটা বেরোলো সেটা হচ্ছে এই যে নায়কা একটা লিপস্টিক এটা হচ্ছে মিস ক্লেরির ফুল কভারেজ মেকআপ এটা কনসিলার প্লাস মেকআপ দুটোই কনসিলার প্লাস মেকআপ দুটোই কজ অফ আমার এইগুলোতে একটু ব্ল্যাক প্যাচেস আছে আর এইগুলোতে একটু ডার্ক সার্কেলস আছে তো ওই জন্য কনসিলারটা নিয়েছি এটা নিয়েছি কারণ দুটোই হয়ে যাবে বলে এটা নিয়েছি আর হচ্ছে এই যে এটা কালার বারের একটা এই যে নর্মাল একটা আইলাইনার এই যে কারণ হচ্ছে এটা নিয়েছি কারণ হচ্ছে যে বোন চলে গেলে পেন আইলাইনারটা নিয়েছি কারণ হচ্ছে বোন যদি মানে চলে যায় আবার তো আমাকে আইলাইনার পরে দেওয়ার কেউ থাকবে না তখন আমাকে একা পড়তে হবে তো সেজন্য আমার এটা লাগবে আমার ভীষণ উপকার হবে এটা নিয়ে তাই এটা নিয়েছি আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে মিক্সিফায়ার একটা তোমার স্কিন সিরাম এই যে এটা ভীষণ ভালো এটা এত সুন্দর গন্ধ আর এত ভালো রেজাল্ট পাচ্ছি আমি ভীষণ সুন্দর আর এই কটা হচ্ছে আমি নিয়েছি আর কদিন আগে আমার মামা আর্থে দুটো প্রোডাক্ট এসেছে তো ওই প্রোডাক্ট দুটো আমি পরে দেখাবো এইগুলো হচ্ছে আমার নায়কা থেকে আসা প্রোডাক্টগুলো যেগুলো তোমাদেরকে আমি দেখাবো করেও দেখাতে পারছিলাম না তো টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে সকালে ভেরি গুড মর্নিং তো এখন বাজে সকাল 8টা এতক্ষণে ঘুম ভাঙলো আজ রবিবার তো সবাইকে হ্যাপি সানডে আর এখন দেখি নিজে সবাই কী করছে ঘুমটা ভাঙলো বিছানা টিছানা সব কিছু ঠিকঠাক করে এখন আমি নিজে যাই দেখি সবাই কী করছে তো মা এখানে রেডি হচ্ছে কি আছে মা আছে কোথায় যাচ্ছ তো আজকে মা আর আজকে একটা গানের একটা প্রোগ্রাম আছে তো সেখানেই যাচ্ছে গানের ক্লাসে আলটো পরে এই ম্যাডামও চলে যাবেন বিড়ি বিড়ি করতে তাই না ব্রাশটা করি ব্রাশই করিনি তো এই যে বোন মাকে একটু রেডি করিয়ে দিচ্ছে কোথাও গেলে মাকে বোনই রেডি করিয়ে দেয় আমাদের বিয়েতে তাই বলছে যে হবে না সব না তুই পড়ো মার পুরো মেকআপ কমপ্লিট সবকিছু কমপ্লিট চলো দেখি ফাইনাল লুক কেমন এলো বাবা রে বাবা রে না হয়েছে মা আছে সেলিব্রিটি আর তুই হচ্ছিস দেখ সেই সেলিব্রিটির পাশে যে মেয়েটা থাকে না সেলিব্রিটির পাশে যে সাধারণ মানুষগুলো থাকে মানে
বাবা আর তুলিস না, দেখো সামনে কি সুন্দর লাগছে, পাগলামি করো না মা, পাগলামি করছে, এই যে এত সুন্দর লাগছে দেখতে, আর দেখো ক্যামেরাতে কি লাগছে, একদম পোজ মারতে জানে না, ঘরটাকে দেখিও না, এত অত্যাচার, কি অবস্থা, এত অত্যাচার মানুষটার, ও দেখ ভালো করে গান গাইবেন, টাটা। একটা যুদ্ধ, একটা যুদ্ধ চললো মা গো। এখন বাজে 9টা, মা তো বেরিয়ে গেছে, এখন ও বেরিয়ে যাচ্ছে, কোথায় আছিস বল, আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, অনেকদিন থেকে আমার হোস্টেলে থাকি এর সাথে রুমমেট আমার, অনেকদিন থেকে ভাবি যাবো 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 যাবো, আজ ফাইনালি যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখাবো সবাইকে, তো আমি চললাম, টাটা টাটা। তো চলে গেলো, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেলো, মানে মাও নাই বাবা বোনও নাই, বাড়ি সব ফাঁকা ফাঁকা, বাবাও নাই, সবাই বেরিয়ে গেছে, বোনও বেরিয়ে গেছে, আর ঠামি আর আমি এখন আপাতত বাড়িতে আছি। ঠামি এখন সকালে মুড়ি আর আলু সিদ্ধ খাচ্ছে, মানে বাবা বাবা না মারা খুব তাড়াতাড়ি ছিল, সেজন্য ভেবেছিল যে খুব শর্টকাটে কিছু করা যায়, তো আলু সিদ্ধ করেছিল, তো আলু সিদ্ধটাকে বাবা ভীষণ সুন্দর করে মেখেছিল, পেঁয়াজ কচি লঙ্কা কচি আর শশা কচি দিয়ে খুব সুন্দরভাবে মেখেছিল, যেটা আমাদের সবারই খুব ভালো লাগে, তো ওটা হয়েছে, ওটা আমি পরে খাবো। এখন কেবল 9:15 বাজে, অত তাড়াতাড়ি আমি ব্রেকফাস্ট করবো না, তো এখন শুধু আমি চা নিয়ে বসেছি, তো এই চা আর কালকে চিড়ের পোলাও ছিল, তো সেই চিড়ের পোলাওটা এখন আমাকে হজমাতে হবে, তারপরে খাওয়া দাওয়া আছে। তো আজকে রান্না করবো ভাবছি, ভাত তো হচ্ছেই, শাক করবো, আর দেখি একটা মাছের একটা রেসিপি করবো, রুই মাছ আছে ফ্রিজে, তো মাছের একটা ভাঙা দিয়ে একটা বেশ কষা কষাভাবে একটা করবো ঠিক করেছি, আর কি করবো, আর কি করা যায় ভাবি, ডালটা মনে হয় করতে পারি, দেখা যাক, আর সবজি কী আছে এখন জানি না, কারণ আমি অনেকদিন এসব দেখি না, তো দেখি আজকে যখন দায়িত্ব পড়েছে করতে তো হবে। তো আসল ব্যাপারটা হচ্ছে যে আমি তো শাক করতে পারি না, তো ঠাম্মি ছিল বাড়িতে, তো ঠাম্মিকে বললাম ঠাম্মি আমাকে শাকটা কুটে দাও, তো এই ঠাম্মি আমাকে আমি এদিকে রান্না করছি, আর এই যে মা চলে এসছে, কেমন হলো গো প্রোগ্রাম, আমি দেখলাম ভালো হয়েছে, তোমার কেমন লাগলো, না সত্যিই খুব ভালো হয়েছে, সৃষ্টি সুখের প্রত্যেকটা প্রোগ্রামই খুব ভালো হয়। আর এইদিকে আমার চলছে রান্না, শাকটা হচ্ছে, আর এখানে কুই মূলো আর পেঁপে দিয়ে একটা তরকারি করবো, আর এখানে বাদাম ভেজেছি শাকে দেওয়ার জন্য। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমার একটা স্ট্যান্ড এলো, ক্যামেরা রাখার স্ট্যান্ড আমার জন্য অর্ডার করেছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে এর ওপরে যেটাতে আমি আটকাবো মোবাইলটা সেটাই নেই, এটাই আমার একটু গেছি, এখন বাজে ঘড়িতে 1:30, সকালে যেহেতু ব্রেকফাস্ট করিনি তাই এখন খুব তাড়াতাড়ি খিদে হয়ে গেছে, তাই খেতে বসে গেছি, এদিকে বাবাও খাচ্ছে মাও খাচ্ছে, বোন আজকে এখানে খাবে না, বোন আজকে ওর বান্ধবীর বাড়ি গেছে তো ওখানেই থাকবে আর কি, তো আর এই তো খাওয়া শুরু করবো। আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা
লাইক দেবে। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।